সোনারীর টাউকক সহবাগিসত উত্তপ্ত পরিস্থিতি। বলৎকারী শাস্তি দিয়ক শ্লোগানরে উত্তাল টাউকক সহবাগিসা। বাগিচার সহকারী পরিচালকক নিলম্বনের দাবি প্রতিবাদী শ্রমিকর। কিন্তু কিয়? এইজন সোনারী টাউকক চাহবাগিচার সহকারী পরিচালক, নাম পঙ্কজ হাতীবরুয়া। পঙ্কজ হাতীবরুয়াক শাস্তির দাবিত বৃহস্পতিবারে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করে বাগিচাখনের শ্রমিকায়। বাগিচাখনের এগারী কিশোরীক যৌন নির্যাতন চলায় অন্তঃসত্ত্বা করার অভিযোগ পঙ্কজ হাতীবরুয়ার বিরুদ্ধে। ঘটনাটো হয়েছে মানে যে পঙ্কজ হাতীমুড়িয়ে আমার বগানের অল টাউকক বগানের যে পরিচালক হয় এইজনের বাংলাত আজি দুবছর ধরে ছোয়ালী এজনী কাম করে আসলে এই ছোয়ালীজনীক বিভিন্ন প্রলোভন দিয়ে পেলায় যৌন নির্যাতন চলালে আর পাঁচ মাস ধরে ছোয়ালীজনী প্রেগনেন্ট হয়ে আছে আর এই ছোয়ালীজনীক গর্ভপাত করবলে যাকালি ডিব্রুগড়লে গেছিল আর ডিব্রুগড় লো পেলায় গর্ভপাত করবলে ডক্টরে কলে কি না এই অপারেশন করব নিম এই রিক্স হয়ে যাব বলে নকরালে আর ছোয়ালীজনীক আজি এই শালকটনি বগানত এই ম্যানেজারজনে গিয়ে থাকি আহিলে আর আর এনেকা বিভিন্ন কাম করে আছে যে বেয়া কাম করে আছে বগানের পরিচালক খিনি আর বগানের ম্যানেজার খিনি যিখিনি কাম করে আছে এই আমি আগতো এনেকা ঘটনা ঘটিছে যে নাকি আমি বারে বারে প্রতিবাদ জানাইছো কি এনেকা ছোয়ালী আমার বগানের ম্যানেজার ম্যানেজার বাংলাত কাম করব না লাগে কিন্তু কাম আমি দেখবলে পাইছো বর্তমানও এই কাণ্ড চলি আছে। হয় বগানের ম্যানেজার হয় কি দাবি জানাইছে? আমার দাবি এইটাই কি ছোয়ালীজনীর উপর যে ধরনের এটা যে অবস্থাত আছে ছোয়ালীজনী এই ছোয়ালীজনীক ভরণ পোষণ দায়িত্ব লোক আর ছোয়ালীজনীক বিয়া করাব লাগে মানে আমার দাবি এইটাই আর এই বগানের ম্যানেজারজনক আমার টকক বগানত থাকিব না লাগে আমার ডিমান্ড এইখিনি আছে। অন্তঃসত্ত্বা নাবালিকগৰাকীক ডিব্রুগড়ত গর্ভপাত করাবল চেষ্টা করার গুরুত্বর অভিযোগ পঙ্কজ হাতীবরুয়ার বিরুদ্ধে। ইমানতে ক্ষান্ত নাথাকিল পঙ্কজ হাতীবরুয়া। পাঁচমহিয়া অন্তঃসত্ত্বা কিশোরীগৰাকীক চিকিৎসকে গর্ভপাত করাতো অসম্ভব বলে কোৱাত পরিয়ালের লোকক ভাবুকি দিয়ে এইজন পঙ্কজ হাতীবরুয়ায়। ও হাতীবরুয়াকে নাম করলে কি বলকে? হো যে মোকে রাত গোটা ঘুমাক নাই দিলে হে বললে হাতীবরুয়া। তো রাত গোটা ঘুমাক নাই দিলে তো যখন কানমে হাতীবরুয়াকে কানমে আসলেই তখন হাতীবরুয়া ফোন করকে হাঁকালে মোর মোটা আদমিকে হাঁকাইকে ও হুদলে যে এরক সেরক কথা বলে যে হালাগুলা নাই করো যে গোটাই এলাও হয়ে গেলে হে যে তুই কলকলতা লাই যা বললে নিজের ভাড়া যদি আহে যদি কলকলতা লাই যা বললে তো কলকলতা গেলি কলকলতা গেলি তো হুঁয়া ঢের ডেরি হামনি খাড়া হলি 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 অপারেশন করাকলে লেগির হাতীবরুয়া। হ্যাঁ ওয়াশ করাকলে ওয়াশ করাকলে লেগির হয় তো হামনিকে ভাড়া সে গেলি পিছে হাতীবরুয়া ফোন করিকে বল দেলে যে সব গেলে হে কলকলতা যে গাড়ি যা বললি তো কোম্পানি গাড়ি ভেজাই দেলি তো হামরি অ্যাম্বুলেন্স মা আসলি আর হিয়া খাড়া করলি আন্ধারমে হামনি হিয়া সে চলিকে গেলি তো মুই মোঠি না পয়সা পাতি নাই রহে তো মুই ধার মাংলি ২৫০০ টাকা দেখে গাড়ি রিজার্ভ কর দেলে গাড়ি রিজার্ভ নে পাঁচ বাজা ফজরে তোদেরকে নিকলে কাহা বলে ডিব্রুগড় যা কাহা বলে ডিব্রুগড় গেলি হামনি তো অপারেশন করাকলে বলে রিস্কে কথা লাগে বলে তো মোর মোটা আদমিটাকে বললে যে রিস্কে কথা লাগে করাবি নাই করাবি তো মোর মোটা আদমি বলে মোর লাইকে নাই খেয়ে ইয়া চেহারা দেখাবার মুই কি করে দেব তো মোর মোটা আদমি বললে যে পিছে ডাক্তার বলে দেখ সাইজ সিতিলে বলে বুঝিলে বলে তো নাই করাবো বললে পিছে মোর মোটা আদমি উল্টি গেলে নাই করাবো বললে যে মুই এখানে এইটা করাই দেবো তো মোর বহিনকে জীবনটা চল যাই বলকে বললেই তো মুই নাই করাবো বললে তা হাতীবরুয়া বললেই যে শালকাটনি লে যা তোর ভিনি ঘরে রাখি থাকবি বললে তো মোর মোটা আদমি বলে এখানে ওয়াও যদি এরকম না হয় যদি ওয়াকে খানা পিনাকে তো খরচাটা তো দেখ লাগি তো ১,০০০ পয়সা দিলে মোকে হাতীবরুয়া। এই খবর পোহরলে অহার লগে লগে এটা জাঙ্গুর খাই উঠিছে বাগিচার শ্রমিক সকল। ক্ষোভিত শ্রমিক সকলে আজি প্রতিবাদ সাব্যস্ত করে সহকারী পরিচালক পঙ্কজ হাতীবরুয়াক নিলম্বনের দাবি উত্থাপন করে। আনহাতে ভুক্তভোগী কিশোরীগৰাকীৰ সমস্ত দায়িত্ব বহনের দাবি প্রতিবাদী শ্রমিক সকলের। এতিয়া প্রশ্ন হয় চাহ বাগিচাত কিমান সুরক্ষিত কিশোরী যুবতী? কিয় বারে বারে চর্চালে আহে বাগিচাত কর্মরত কিশোরী তথা যুবতী নির্যাতনের ঘটনা? কোনে আর কেতিয়া নিরাপত্তা প্রদান করব বাগিচাত কর্মরত কিশোরী তথা যুবতীক? সোনারীর অভিজিৎ ভূঁয়ার প্রতিবেদন, ঈশান নিউজ।